আল্লাহ সুন্দর একটা করে বলছেন, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আগে কোরআনিতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বলবে বলি যে করে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে, পর্দা করতে বলি বলবে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নেই পর্দা ছাড়া, পর্দা করে থাকুম তোমার সারা গায়ে, আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর নাকি সুন্দর সুন্দর আর ফুল, তার চাইতে সুন্দর তোমায় বানাইছে রব্বুল। গোলাপ সুন্দর নাকি সুন্দর সুন্দর আর ফুল, তার চাইতে সুন্দর তোমায় বানাইছে রব্বুল। বোরকা দিয়ে রাখো ঢেকে, মুক্তা যেন করুণা দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই, আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আর তুমি তাই নবীকে বলছেন, আল্লাহর নবী গো জমিনের উপরে আকাশের তলাতে সবচাইতে কোন মহিলা কোন নারীটা বেশি ভালো? আল্লাহ নবী বললেন, এ আমার স্বামীরা যার মধ্যে যে মহিলার মধ্যে বান্দের মধ্যে তিনটা গুণ থাকবে সেফাত থাকবে, ওই মহিলা সব চাইতে বেশি ভালো। তিনটা গুণ যে মহিলার মধ্যে থাকবে ওই মহিলাটা হলো সব চাইতে ভালো। কি কি তিনটা গুণ? প্রথম নম্বরে নবী বলেছেন, যখন তার স্বামী মাঠ থেকে কাজ থেকে বিদেশ থেকে কাজ করে যখন বাড়িতে ঢুকবে, আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মা যদি কোনো বোন যদি কোনো খালার স্বামী বিদেশে চলে গেছেন, মাঠে কাজ করতে চলে গেছেন, চাকরি করতে চলে গিয়েছেন, বাজারে চলে গিয়েছেন, যখন বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢোকার টাইমে যদি স্বামীকে 10 গ্রাম 15 গ্রাম 5 গ্রামের একটা মুচকি হাসি দিয়ে স্বামীর মনটাকে জয় করতে পারে, নাবিজি বলেছেন ওই মহিলা সব চাইতে ভালো। স্বামী গেছেন কোনো কাজে কাজে, আর বাড়িতে যখন ঢুকছে একবারে 5-10 গ্রামের একটা মুচকি হাসি দিয়ে দিয়েছে, আর মুচকি হাসি দিয়ে স্বামীর মুখটাকে একবারে কেড়ে নিয়েছে, স্বামীর মুখটাকে জিতে নিয়েছে, নাবিজি বলছেন ওই মহিলা সব থেকে ভালো। মাঝের মধ্যে আমার এমন আছে জানেন, স্বামীটা যদি কাজে কামে থাকে তোমার জন্য ভালো, আর যখন বাড়িতে ঢুকবে তারপরে আমার জন্য হাজিরা এলো, কেন বাড়িতে এলো এই ইস্ত্রি লাগা দিয়ে, বাড়িতে বাইরে ছিল তো ভালো ছিল। ভাইরা তো বলবো ব্যবহার প্রযুক্তি নিয়ে নেন, আপনি যখন বাইরে থেকে বাড়িতে আসবেন, আমার কত ভাই হয়তো ব্যবসাতে ঘাটা লেগে গেছে, হয়তো কোনো কাজ করতে গিয়ে হয়নি, এই বাড়িতে ঢুকবে তখন মনে হয় ইয়ার মুখটা মনে হয় পাউরুটি মিশ্রণের ওয়াও বড় বড় ঘরে করে বসে আছে, আর যেমনি বাড়িতে ঢুকে যেমন হয় স্ত্রীটা বলে ভাই খেয়ে জোরে পাবে, ই ছাড়বে না এই গায়ে ঘুরে দিয়ে আমাকে জিনা। আপনি একবারে সুন্দর করে এমন ভাবে বাড়িতে ঢুকলেন যে তা আপনার স্ত্রীটা খুশি হয়ে যায় আপনাকে দেখে। যখন আপনার স্বামী বাড়িতে ঢুকবে আপনাকে 5 গ্রাম 10 গ্রামের মুচকি হাসি দিয়ে তাকে হাসাইতে হবে। 2 নম্বরে আল্লাহ নবী বলেছেন, 2 নম্বরে ওই মহিলা সব চাইতে ভালো। নবী বলেছেন, যখন কোন স্ত্রীকে তার স্বামী কোন কাজের আদেশ করবে, তাড়াতাড়ি করে নিজের স্বামীর কথাটা সে শুনবে, দেরি করবে না, তাড়াতাড়ি করে সে কথাটা শুনবে। 3 নম্বর নবী বলেছেন, যদি কোন মা যদি কোন বোন যদি কোন খালা, আল্লাহ নবী বলেছেন স্বামী বাড়িতে থাক কিংবা না থাক, স্বামী দিল্লিতে আছে, কলকাতা আছে, কেরালে আছে, কুয়েতে আছে, কাতারে আছে, কোন জায়গাতে স্বামী থাকুক না কেন, যদি স্বামীর গায়ের মজুদগিতে যদি কোনো মা যদি কোনো খালা লজ্জাস্তরে মজুদ
নিজের হাত ধরে হেফাজত করতে পারে। স্বামী যেটা মাল, স্বামীর যেটা সম্পদ রয়েছে ওই আমানতের যদি খেয়ালত করতে না পারে, আল্লাহর নবী বলেছে ওই মহিলা হলো আল্লাহর কাছে বেশি ভালো পেয়ারা। অর্থ নম্বর হলো কি, স্বামী যখন বাড়িতে ঢুকবে তার মনটাকে কেড়ে নিতে হবে। দুই নম্বর হলো কি, স্বামী যখন কোন কাজ করবে ওই কাজটাকে করতে হবে। তিন নম্বর হলো কি, যদি স্বামী বাড়িতে থাক কিংবা না থাক, স্বামীর যেটা আমানত সে আমানতের খেয়ানত যেন না করে, ফর্দশীল হয়ে থাকে, নিজের সারাঙ্গের জন্য হেফাজত করতে পারে, লজ্জাস্থানে হেফাজত করতে পারবে যে নারী, আল্লাহ রাসূল বলেছেন এই তিনটা গুণ যার মধ্যে থাকবে ওই মহিলাটা সবচেয়ে ভালো। এবার আপনাকে বলি,